প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি সকলে তোমরা ভালো আছো। এই ভিডিওয় আমি আলোচনা করতে চলেছি জেট বায়ুপ্রবাহ সম্বন্ধে। প্রথমেই জেনে নেওয়া যাক জেট বায়ুপ্রবাহের সংজ্ঞা। জেট বায়ুপ্রবাহ কাকে বলে? জেট বায়ুপ্রবাহ হলো উচ্চ ট্রোপোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে প্রায় 7.5 থেকে 14 কিলোমিটার উঁচুতে নলের আকারে সর্পিল আকৃতি করে, কয়েকশো কিলোমিটার চওড়া, কয়েক হাজার কিলোমিটার লম্বা এবং কয়েক কিলোমিটার গভীর যুক্ত একটি বায়ুপ্রবাহ প্রবাহিত হয়, তাকেই বলা হয় জেট বায়ুপ্রবাহ। কি হয়, উচ্চ ট্রোপোস্ফিয়ারে এই রকম পাইপের মতো হয়ে একটি বায়ুপ্রবাহ কি হয়, পশ্চিম থেকে পূর্ব দিকে সাধারণত প্রবাহিত হয়। এই বায়ুকে বলা হয় জেট বায়ুপ্রবাহ। এটি নিয়ে বেশি শোরগোল হয়, মানে জেট বায়ুপ্রবাহ কি বা জেট বায়ুপ্রবাহ নজরে মানুষের বেশি আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আমেরিকার যুদ্ধ জাহাজগুলি যখন জার্মানির উপর বোমা ফেলতে যাচ্ছিল, কোন দিক থেকে কোন দিকে? সেটি যাচ্ছিল পূর্ব থেকে পশ্চিম দিকে। বুঝে গেল, যখন আমেরিকার যুদ্ধ জাহাজগুলি জার্মানির উপর বোমা ফেলতে যাচ্ছে, কোন দিক থেকে কোন দিকে? পূর্ব থেকে। এদিকটা পূর্ব, এদিকটা পশ্চিম। পূর্ব থেকে পশ্চিম দিকে যখন যাচ্ছে, তখন কি হচ্ছে, যুদ্ধ জাহাজগুলোর বা যুদ্ধ বিমানগুলোর কি হচ্ছে, যুদ্ধ বিমানগুলোর গতিবেগ কমে যাচ্ছিল। কেন গতিবেগ কমে যাচ্ছিল? কারণ হচ্ছে উল্টো দিক দিয়ে একটা তীব্র গতিবেগ সম্পূর্ণ একটি বায়ুপ্রবাহ সম্মুখীন হচ্ছিল। বুঝে গেল, দেখবে যখনই তোমরা যখন সাইকেল হোক বা মোটরসাইকেল নিয়ে হোক যখনই যাবে, তখন কি হয়, উল্টো দিক থেকে যখন বায়ু আসবে, দেখবে সাইকেলের প্যাটার্ন করতে একটু কষ্ট হয়, সাইকেল চালাতে একটু কষ্ট হয়। কারণ কি? কারণ হচ্ছে উল্টো দিক থেকে যখন বায়ুপ্রবাহটা আসে, তখন কি হয়, তোমার গতিবেগটা বাধা সৃষ্টি করে। আবার যখন বায়ুও যেই দিকে প্রবাহিত হচ্ছে, তুমিও যখন সেই দিকে একই মুখে যখন সাইকেল চালাবে, তখন দেখবে যে হুড় হুড় করে এগিয়ে যাচ্ছ। ঠিক তাই এরকমই যখনই কি হচ্ছে, বায়ুটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। বুঝে গেল, কিন্তু যুদ্ধ জাহাজগুলো কোন দিক থেকে কোন দিকে আসছে, উল্টো দিক দিয়ে আসছে। তাহলে কি হচ্ছে, যুদ্ধ বিমানগুলোর গতিবেগ আবার কমে যাচ্ছিল। আবার যখন যুদ্ধ করে যখন আবার আমেরিকায় আবার ফেরত আসছিল, তখন কি হচ্ছে, বায়ুপ্রবাহ যেদিকে যাচ্ছে সেই দিকে যাচ্ছিল। তখন উল্টো দিকে যখন ফেরত যাচ্ছিল, বায়ুপ্রবাহ এই দিকে যাচ্ছে, যুদ্ধ বিমানগুলো এই দিকে যাচ্ছে, তখন আবার দেখা যাচ্ছে যে গতিবেগ বেড়ে যাচ্ছে বা সহজেই চলে যেতে পারছে। তখন এই নিয়ে একটা দৃষ্টি পড়লো যে এই স্তরে বায়ু ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় এমন কিছু একটা বায়ুপ্রবাহ প্রবাহিত হয় যার নেচারটা এইরকম। বুঝে গেল, এবার আসি প্রকারভেদে। জেট বায়ুপ্রবাহের বিভিন্ন প্রকারভেদ আছে। প্রথমে যেটা আছে মেরু সীমান্তবর্তী জেট। মেরু সীমান্তবর্তী জেট, যেটি 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের কাছে প্রবাহিত হয়, এটি হল মেরু শীতল বায়ু এবং ক্রান্তীয় উষ্ণ বায়ুর সংমিশ্রণ স্তরে এই বায়ুটা প্রবাহিত হয়। তারপরে আসছি অবক্রান্তীয় পশ্চিমা জেট, যেটি কি হয় 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয় বা দেখা যায়। তারপরে আসছি ক্রান্তীয় পূবালী জেট। ক্রান্তীয় পূবালী জেট কি হয়, ভারত এবং আফ্রিকার উপর দিয়ে প্রবাহিত হয় এবং হিমালয়ের ওখান দিয়ে প্রবাহিত হয়, এবং এই ক্রান্তীয় পূবালী জেটের প্রভাবটাই ভারতে বেশিরভাগটাই থাকে। ক্রান্তীয় পূবালী জেটের প্রভাবটাই ভারতের আবহাওয়ার উপর পড়ে থাকে। তারপরে আসি অবমেরু অঞ্চলের জেট। অবমেরু অঞ্চলের জেট কি হচ্ছে, প্রবল শীতের সময় বা শীতল অঞ্চলে কি হচ্ছে, মানে সাবপোলার অঞ্চলে, সাবপোলার রিজিয়নে এই বায়ু এই মেরু জেটটা দেখা যায়। তারপরে আসছে স্থানীয় জেট। স্থানীয় অঞ্চলে কিছু উষ্ণতার পার্থক্যের জন্য, শীতল এবং উষ্ণ হওয়ার জন্য, উষ্ণতার পার্থক্যের জন্য এই জেট দেখা যায়, স্থানীয় জেট। এটা ক্ষণিকের জন্য, বেশিক্ষণ কিন্তু থাকে না বা বেশি দিন থাকে না। এরপরে আসছি বৈশিষ্ট্য। জেট বায়ুপ্রবাহের কি বৈশিষ্ট্য আছে? জেট বায়ুপ্রবাহের বৈশিষ্ট্যটা কি, সেটা হলো অবস্থান। অবস্থান মানে হলো কোথায় দেখা যায়। এটি হলো ভূপৃষ্ঠ থেকে প্রায় 7.5 থেকে 14 কিলোমিটারের মধ্যে। আবার অন্য কিছু যারা টেক্সট বই যারা ফলো করো, দেখবে টেক্সট বইতে বিভিন্ন টেক্সট বই বিভিন্ন ধরনের আছে, তবে এটা উচ্চ ট্রোপোস্ফিয়ারে এটা দেখা যায় ভূপৃষ্ঠ থেকে 7.5 থেকে 14 কিলোমিটার বা কোনো বই 10 থেকে 20 কিলোমিটার আছে। বোঝা গেল, এখানে দেখা যায়। এরপর আসছি আয়তন।
জেট বায়ু লম্বাতে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এবং চওড়াটা কয়েকশো কিলোমিটার হয় এবং গভীরতাটা 2 থেকে 4 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তারপরে আসছে মেরুবেষ্টন। মেরুবেষ্টন হলো জেট বায়ু প্রবাহ 2 মেরু অঞ্চলে বেষ্টন করে থাকে। বোঝা গেল? এই যে যদি পৃথিবী হয়, এটি নিরক্ষরেখা 0 ডিগ্রি, 2 মেরু মানে এই মেরু অঞ্চল এবং এই মেরু অঞ্চল, এই মেরু অঞ্চলে বেষ্টন করে থাকে, 2 মেরু অঞ্চলে বেষ্টন করে থাকে জেট বায়ু প্রবাহ। এই ইন্ডেক্স সাইকেলটা যখন বোঝাবো তখন ক্লিয়ার হয়ে যাবে জেট বায়ু প্রবাহটা কি। এরপর আসছি গতিবেগ। জেট বায়ু প্রবাহের গতিবেগ ঘন্টায় 108 কিলোমিটার পর্যন্ত হয় এবং এর গতিবেগটা কি হয়, শীতকালেতে বেশি হয় গ্রীষ্মকালের তুলনায়। তারপরে আসছি প্রবাহ পথ। জেট বায়ু প্রবাহ সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। তারপরে আসছি ঋতুভিত্তিক পরিবর্তন। জেট বায়ু প্রবাহের ঋতুভিত্তিক কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। শীতকালে কি হয়, এই বায়ু প্রবাহের গতিবেগ বেড়ে যায় এবং গ্রীষ্মকালে যা গতিবেগ থাকে তার থেকে কম থাকে। গ্রীষ্মকালে যে গতিবেগ থাকে জেট বায়ু প্রবাহের, শীতকালে তার দ্বিগুণ হয়ে যায়। বোঝা গেল? তারপরে আসছি ইন্ডেক্স সাইকেল। ইন্ডেক্স সাইকেলটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে পড়ে, ছবি এঁকে কিন্তু বোঝাতে হবে বা লিখবে যখন। এই 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্ট লিখে ছবি এঁকে বোঝাতে হয়। ইন্ডেক্স সাইকেলটা কি? ইন্ডেক্স সাইকেল বলতে এক কথায় বোঝায় জেট বায়ু প্রবাহের জীবন চক্র। জেট বায়ু প্রবাহের জীবন চক্রকে বলা হয় ইন্ডেক্স সাইকেল। এবার ইন্ডেক্স সাইকেলটি 4টি ভাগে বিভক্ত, বা জেট বায়ু প্রবাহের জীবন চক্রকে 4টি ভাগে ভাগ করে বর্ণনা করা হয়েছে। সেগুলো কি কি? হাই জোনাল ইন্ডেক্স। হাই জোনাল ইন্ডেক্স যখন থাকে তখন জেট বায়ু প্রবাহের গতিবেগটা খুব বেশি থাকে, হ্যাঁ, এবং সংকীর্ণ আকারে প্রবাহিত হয়। কি হয়? এরকম প্রায় সোজা আকৃতির হয়ে প্রবাহিত হয়। প্রথমে কি বললাম, জেট বায়ু প্রবাহ কি হয়, এরকম পাইপের আকারে প্রবাহিত হয়, পাইপের আকারে প্রবাহিত হয়, নলের আকারে প্রবাহিত হয়। খুবই একটা ইন্টারেস্টিং বায়ু প্রবাহ এটা, হ্যাঁ, খুবই জটিল চরিত্রজনক একটা বায়ু প্রবাহ হচ্ছে জেট বায়ু প্রবাহ। তারপর এই প্রথম পর্যায়ে কি হচ্ছে, হাইড্রোনাল ইন্ডেক্স। হাইড্রোনাল ইন্ডেক্সে কি হচ্ছে, বায়ু প্রবাহটা কি হয়, এরকম নলের আকৃতির হয়ে সোজা হয়ে প্রবাহিত হয়। তারপরে আসছি রোজবি ওয়েভ ইন্ডেক্স। রোজবি ওয়েভ ইন্ডেক্স যখন হয় তখন কি হয়, বায়ু প্রবাহটা উত্তর এবং দক্ষিণে বাঁক নেয়। কিরকম ভাবে বাঁক নেয়, এরকম উত্তর এবং দক্ষিণে বাঁক নিতে শুরু করে। বুঝে গেল? এরকম আঁকা বাঁকা পদে প্রবাহিত হয়। আমার হয়তো বাঁকটা বেশি হয়ে গেছে, দ্বিতীয় পর্যায়ে এতটা বাঁকে না, সরি। এরকম আঁকা বাঁকা পদে কি হচ্ছে, প্রবাহিত হতে থাকে, এই দিক থেকে এই দিকে যাচ্ছে। তখন কি হচ্ছে, গতিবেগটা ধীরে ধীরে কমতে থাকে। তারপরে আসছি ম্যাচিওর ওয়েভ ইন্ডেক্স। ম্যাচিওর ওয়েভ ইন্ডেক্সে গতিবেগটা আরো কমে যায় এবং এই বাঁকটা কি হচ্ছে, আরো বেড়ে যায়। ঠিক যেমন নদীর ক্ষেত্রে হয়, নদীর অসুখুরাকৃতির হ্রদের ক্ষেত্রে হয়, সেই রকম এরকম বাঁকটা অনেক বেঁকে যায়। নদীও যেমন বেঁকে যাচ্ছে তেমন বায়ুটাও বেঁকে যায়। তারপরে আসছি লো জোনাল ইন্ডেক্স। লো জোনাল ইন্ডেক্স যখন চলে তখন কি হচ্ছে, এই বাঁকগুলো কি হচ্ছে, আরো বেড়ে যায়। এই বাঁকগুলো আরো বেড়ে যাচ্ছে, বাঁকগুলো বেড়ে গিয়ে কি হবে, এইগুলো কি হবে, জুড়ে যাবে, এইগুলো জুড়ে যাবে। যেমন অসুখুরাকৃতির হ্রদের ক্ষেত্রে যেমন হয়, ঠিক সেই রকম হবে। এই বাঁকগুলো কি হচ্ছে, পরস্পরের সাথে জুড়ে যাবে। তখন কি হয়, এই বায়ুটা কি হচ্ছে, এইভাবে যাচ্ছে, বায়ুটা এইভাবে যাচ্ছে, গিয়ে কি হচ্ছে, একটা বায়ু এখানে পাক খেতে থাকে। বুঝে গেল? এইভাবে ঘুরতে থাকে। তারপরে বায়ুটা আবার এখানে যাচ্ছে, একটা বায়ু আবার এইখানে আবার পাক খেতে থাকে। আবার বায়ুটা এইভাবে গিয়ে এইখানে আবার একটা বায়ু পাক খেতে থাকে, আবার এখানে গিয়ে এইখানে একটা বায়ু প্রবাহ। এইভাবে এইভাবে কি হচ্ছে, ছোট ছোট ঘূর্ণনের সৃষ্টি হয়,
আবার এইখানে একটা ঘুরতে থাকে। বুঝা গেল? এইগুলো যখন ছোট ছোট গুলো কেটে যায়, কেটে গিয়ে কি হবে, বায়ুটা সোজা পথে প্রবাহিত হতে থাকবে, তখন কি হবে, এর দুদিকে কি হচ্ছে, এরকম ছোট ছোট ঘূর্ণন দেখা যাবে। বুঝতে পারছো? আশা করছি সকলে বুঝতে পারছো, না যদি বুঝতে পারো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, আমি পরবর্তী ভিডিওতে আরো ভালোভাবে বোঝাবার চেষ্টা করব, যাতে তোমাদের যে কোনো ডাউট ক্লিয়ার হয়ে যায়। বোঝা গেল? তাহলে কি হচ্ছে, তারপর ধীরে ধীরে কি হবে, এই যে ঘূর্ণনগুলো যেগুলো সৃষ্টি হয়েছিল সেইগুলো আস্তে আস্তে কি হবে, বিলীন হয়ে যাবে, আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, বিলীন হয়ে গিয়ে আবার প্রথম পর্যায়ে ফিরে আসবে। আবার প্রথম পর্যায়ে, এটা 1 নম্বর পর্যায়ে, এটা 2 নম্বর পর্যায়ে, এটা 3 নম্বর পর্যায়ে, এটা 4 নম্বর পর্যায়ে। তাহলে কি হবে, 4 নম্বর পর্যায়েটা আবার প্রথম পর্যায়ে যেমন বৈশিষ্ট্য ছিল সেটি আবার ফিরে পাবে। বোঝা গেল? তারপরে কি হবে, আবার দ্বিতীয় পর্যায়ে যেমন ছিল সেরকম হবে, আবার তৃতীয় পর্যায়ে যেরকম ছিল আবার হবে, আবার চতুর্থ পর্যায়ে যেরকম ছিল আবার হবে, আবার প্রথম পর্যায়ে যাবে। এই যে বায়োগ্রাফির জীবন চক্র বা একটা জীবনের পরিবর্তন যে আসছে, পুরো ব্যাপারটাকে বলা হচ্ছে ইন্ডেক্স সাইকেল। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো, না যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, পরবর্তী ভিডিওতে আমি বোঝাবার চেষ্টা করব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।